আমি বিশ্বাস করি না এটা ছাত্ররা করছে। আমি ভাঙ্গার যে কৌশল দেখলাম, আমার প্রতিটা অ্যাক্সিলারেটর পড়ে আছে, লিপ পড়ে আছে, অ্যাক্সিলারেটর কোথায় ভেঙেছে, বড় বড় কোথায় শাটার ভেঙেছে, তো এগুলো একেবারে ট্রেন যারা দুর্বৃত্ত তারা এই কাজটা করেছে। এটা তো আমাদের আমাদের জন্য এবং গাজীপুর হয়ে জন্য স্বপ্নের প্রকল্প, কষ্টের প্রকল্প। গাজীপুরবাসীকে ধন্যবাদ, তারা অনেক কষ্ট সহ্য করেছে আমাদের এই প্রকল্প বাস্তবায়নে। আমরা রাস্তার কাজ করতে গিয়ে, ওভারব্রিজের কাজ করতে গিয়ে, ফুটওভারের কাজ, আমাদের অনেক সময় নিয়েছি। আমরা প্রকল্পটা শেষ করে আনছি, এই সেপ্টেম্বরে আমাদের প্রকল্প কাজ শেষ হতো, ডিসেম্বরে গাড়ি চলতো। আমাদের সেই স্বপ্ন ওরা দুলিশ্বাত করে দিয়ে গেছে। আমি বিশ্বাস করি না এটা ছাত্ররা করছে। কোমল মধ্যে ছাত্ররা, আমি ভাঙ্গার যে কৌশল দেখলাম, আমার প্রতিটা অ্যাক্সিলারেটর পড়ে আছে, লিপ পড়ে আছে, অ্যাক্সিলারেটর কোথায় ভেঙেছে, বড় বড় কোথায় শাটার ভেঙেছে, তো এগুলো একেবারে ট্রেন যারা দুর্বৃত্ত তারা এই কাজটা করেছে। তারা কিন্তু নষ্ট করে আর আগে একটা পরিকল্পনা ছক করেছে এবং সেই ছক প্রথমে তারা কাজটা করেছে। এটা এমন নয় যে অতর্কিত হামলা, হঠাৎ করে হামলা। আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন নতুন গাড়ি, ওরা জানে কিন্তু আমরা এগুলো গাড়ির নাম্বার এখনো কিন্তু ফেরেনি। এই গাড়ি কিন্তু আমার একটা বড় ট্রেন, এমন আমরা আমার আল্লাহ কাছে শুক্রিয়া, আমার যদি যদি ডিজেলটা ধরতো তাহলে এই এলাকা কিন্তু পুরো এই এলাকা পুরোটা কি ধ্বংস হয়ে যেত। গাছের যদি গাড়ির সিলিন্ডার ফুটতো তাহলে এলাকা ভয় ভয় একটা হতো। এটা একবারে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানোর জন্য এই কাজগুলি করা হয়েছে। ক্ষয়ক্ষতির আমরা আমাদের প্রায় 31টা অ্যাক্সিলেটার গেছে, তো এগুলো তো আমরা একটা মূল্যে কিনেছি, কিন্তু এখন আমি এই মূল্যে কিন্তু কিনতে পারবো না। আমার লিফ্ট গেছে, আমার গাড়ি গেছে, আমার ফুটপাথ ভেঙে ফেলছে, ঠিক না, আমার কিন্তু আমার গ্রিলগুলো ভেঙে ফেলছে, ওয়াশরুম ভেঙে ফেলছে, আমার টিকিট কাউন্টার ভেঙে ফেলছে। আমরা এগুলো যে মূল্য টিকিটারদের দিয়ে বানিয়েছি, কিন্তু আমি এই মূল্য এখন এই মূল্য দিয়ে আর কিনতে পারবো না। আমার আবার নতুন করে এখন আমি এগুলো কিনছিলাম $80 দাম দিয়ে, কারণ আমাকে আবার এগুলো কিনতে হবে কিন্তু $120 দাম দিয়ে। সময় লাগবে, আমাদের ব্যয় বেড়ে গেলো। তা আমরা এক্সপ্লেন করতেছি ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আপনাদের জানাবো। ক্ষতি আপনাদের সামনে, কিন্তু এটাও ব্যাপক ক্ষতি আমাদেরকে। অনেক যে প্রকল্প আমরা শেষ করে ফেলেছিলাম সেপ্টেম্বরে, আমরা ডিসেম্বরে আমরা গাড়ি চালাতাম, আমাদেরকে আবার পিছিয়ে দিল দুষ্কৃতিকারীরা। আমরা আমাদের এক্সপার্ট, আমাদের দেশীয় এক্সপার্ট, ঠিকাদারের বিদেশি এক্সপার্ট, তারা আসছে, তারা বসবে, বসে দেখবে কোনটা রিপেয়ারেবল, কোনটা বাইরে থেকে আবার নতুন করে আনতে হবে। এই সবগুলো বিষয়ে আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে পারবো, কারণ কিছু কিছু বিষয় আছে আমি নিজে পারবো না, বাইরে থেকে এক্সপার্ট এসে বলতে হবে, এই জন্য আমাদের সময় লাগতেছে।